বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব পুকুর পাড়ের ফাঁকা জায়গায় কিভাবে উস্তে চাষ করে নিজেদের বাসাবাড়ির শাকসবজির খোরাক মেটানো যায় তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বর্তমানে শাক সবজির যে ঊর্ধ্বমুখী দাম সেক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই উচিত কোনো ফাঁকা জায়গা না রাখা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি পুকুর এবং পুকুরের ধার দিয়ে একটি উস্তে গাছ এবং এই উস্তে গাছটিতে কেবল উস্তে ধরা শুরু করেছে আমার কাছে মনে হলো প্রায় তিরিশ থেকে চল্লিশটা উস্তে ধরে আছে গাছটিতে যারা বুদ্ধিমান তারা কিন্তু এই কাজগুলোই করে থাকেন কারণ আপনারা দেখুন এই মাছ চাষি ভাই তার কিন্তু মূল পেশা হলো মৎস্য চাষ করা এই মাছ চাষের পাশাপাশি সুন্দর করে এই উস্তে গাছ উনি লাগিয়েছেন এবং দেখুন কি সুন্দর উস্তে ধরেছে আমাদের বন্ধুরা এখন সেই সময় চলে এসেছে বাড়ির আঙিনাই হোক বা এই ভাই যেমন মৎস্য চাষ করছে এবং মাছ চাষের পাশাপাশি এই উস্তে গাছটি লাগিয়েছে আমাদের প্রত্যেকেরই উচিত এইভাবে গাছ রোপণ করা কারণ এতে করে কি হবে এতে করে আমাদের যে সবজির চাহিদা সেটা কিন্তু কিছুটা পূরণ হবে এবং এখানে সবথেকে বড় সুবিধা হলো তেমন কোনো খরচ খরচা হয় না এবং যত্ন আপনি করারও কিন্তু তেমন কিছু নেই বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ